দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে ব্যাটিং ব্যর্থতায় ইনিংস ব্যবধানে হেরেছে রোহিত শর্মার দল। সেঞ্চুরিয়ানে সুপার স্পোর্টস পার্কে ইনিংস পরাজয়ে এমনিই কঠিন সময় পার করছে সফরকারীরা। তার উপর মড়ার উপর খাড়ার গা হয়ে আইসিসি থেকে বড় শাস্তি পেয়েছে ভারত। সুপার স্পোর্টস পার্কে স্লো ওভার রেটের কারণে ভারতকে জুড়া মাগুল দিতে হচ্ছে। প্রথমত, ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ ফি 10% জরিমানা করা হয়েছে। দ্বিতীয়ত, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের মূল্যবান 2 পয়েন্ট কেটে নেওয়া হয়েছে ভারতের, যার জেরে পয়েন্ট টেবিলের তালিকায় বড়সড় হুসট খেলে দুবারের রানার্স আপরা। আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী স্লো ওভার রেটের শাস্তি হিসেবে কাটা হয় পয়েন্ট, অর্থাৎ নির্ধারিত সময়ে বোলিংয়ের কোটা শেষ করতে না পারলে সংশ্লিষ্ট দলকে মাগুল দিতে হয় পয়েন্ট খুইয়ে। প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য কেটে নেওয়া হয় 1 পয়েন্ট। সে সঙ্গে প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য ক্রিকেটারদের ম্যাচ ফি 5% হারে জরিমানা করার শাস্তির বিধানও রয়েছে।